দুর্গা পূজা পরিক্রমা 2023 এ সবাইকে স্বাগত। দেখতে দেখতে চলে আসলো দুর্গোৎসব। টুরিস্ট ডেস্টিনেশনও তাই মেতে উঠেছে দুর্গোৎসবে। কলকাতার অন্যতম এক পূজা মণ্ডপ শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সেখানে এবারে বিশেষ চমক ডিজনিল্যান্ড। সেই ডিজনিল্যান্ড হয়েছে কেমন, মাতৃপ্রতিমাও কেমন, অলঙ্কারও কী কী রয়েছে, লাইটিংই বা কীরকম, সব কিছু জানানোর জন্য টুরিস্ট ডেস্টিনেশন আজ চলে এসছে কলকাতার সেরার সেরা আকর্ষণ শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। টুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন, আজ চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো দেখতে। 12ই অক্টোবর ভার্চুয়ালি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে শুধুমাত্র আপনাদের অনুরোধ রক্ষার জন্য।
ট্যুরিস্ট ডেস্টিনেশনের চোখে আজ আপনারা দেখলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যাবতীয় খুঁটিনাটি। আমাদের সঙ্গে আর কোন কোন পূজা মণ্ডপ আপনারা দেখতে চাইছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ট্যুরিস্ট ডেস্টিনেশন, কারণ পূজা পরিক্রমা তো অনেক চ্যানেলেই দেখেন কিন্তু এত সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খ শুধুমাত্র পূজা পরিক্রমা দেখায় একমাত্র এক চ্যানেল যার নাম ট্যুরিস্ট ডেস্টিনেশন। আর আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদেরই প্রিয় চ্যানেল ট্যুরিস্ট ডেস্টিনেশন।